পরীক্ষার আগে কোনো বিষয় নিয়ে যদি অতিরিক্ত টেনশন করি সবথেকে বড় ক্ষতি হয় কি জানো তো, তুমি যেগুলো পড়বে তোমার মনে হবে বারবার যা পড়েছি সব ভুলে গেছি। সেই জন্য টেনশন না করে ফ্রেশ ব্রেনে সবসময় থাকতে হবে এবং নিজেকে মোটিভেটেড তার সঙ্গে সঙ্গে একটুখানি পজিটিভ রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সামনে টেস্ট, তারপর ফাইনাল পরীক্ষা। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের পড়া মনে রাখার গুরুত্বপূর্ণ পাঁচটি বৈজ্ঞানিক কৌশল। কৌশল তো সকলেই বলে, টিপস তো সকলেই দেয়, কিন্তু সেটা সায়েন্টিফিক কিনা, আজকের প্রত্যেকটা পয়েন্ট পড়া মনে রাখার। যারা ভাবছো পড়ছি কিন্তু মনে থাকছে না, পড়ছি কিন্তু ভুলে যাচ্ছি, মনে থাকছে না, স্যার কিভাবে পড়বো, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের হাতের সময় কম, কিন্তু কিভাবে পড়লে পড়াটা আমার বেশি মনে থাকবে, সায়েন্টিফিক্যাল টিপস। আজকে কিন্তু মনোবৈজ্ঞানিক টিপস নিয়ে আসছি না, আজকে বৈজ্ঞানিক কিছু পদ্ধতি যেগুলো তোমাদের মেনে চলতেই হবে, 100% চলতে হবে। যদি এবছর তোমরা দুর্দান্ত রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই এই টিপস এবং এই বৈজ্ঞানিক পদ্ধতিগুলো ফলো করো, দেখবে তোমারও কিন্তু দুর্দান্ত রেজাল্ট হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেরি করবো না, আমাদের চ্যানেলের সমস্ত সাজেশনের ভিডিও এছাড়া বাকি ভিডিওগুলো দেখতে অবশ্যই এই ডিসক্রিপশনে লিঙ্ক আছে এই ভিডিওর। এছাড়াও আমাদের চ্যানেলের প্লেলিস্ট দেখো, সেখানে বিভিন্ন ধরনের তোমার প্রয়োজন অনুসারে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টেনশন চিন্তা ছেড়ে দাও, আজকের ভিডিওতে তোমাদের সামনে হাজির হতে চলেছে পড়া মনে রাখার পাঁচটি বৈজ্ঞানিক টিপস। প্রথম বৈজ্ঞানিক টিপস সেটা হলো কি, বিরতি নিয়ে রিভিশন। বিশিষ্ট জার্মান মনোবিদ হারমান এভিনঘসের মতে, তুমি যখন যেটা পড়লে পড়ার এক ঘন্টার ভিতরে তার মাত্র 40% বা 44% তোমার মনে থাকবে, বাকিটা তুমি পুরো ভুলে যাবে। সেই জন্য উনি বলেছেন কিছুটা বিরতি নিয়ে রিভিশন করা। অর্থাৎ আমরা কী করি, পড়লাম কোনো কিছু, পড়ার সঙ্গে সঙ্গে সেটা রিভিশন করে দিলাম, সেটা করলে কিন্তু হবে না। তুমি কিছুটা পড়লে বুঝলে ব্যাস থাক, ওটা আবার একদিন পর বা 6 ঘন্টা পর বা 5 ঘন্টা পর সকালে পড়ছো, রাত্রেবেলা আবার একবার রিভিশন দিচ্ছ, পড়ছো একবার, পড়ার সঙ্গে সঙ্গে আবার রিভিশন দিচ্ছ, এতে কোনো কিন্তু কাজ হবে না, পড়া তোমার কিন্তু দীর্ঘ সময় মনে থাকবে না। অর্থাৎ আমাদের কি করতে হবে, পড়লাম, পড়ার এক ঘন্টা পর আমরা 44% আমার মনে থাকবে, বাকিটা ভুলে যাব। তাহলে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা 5 ঘন্টা পর যদি ওই পড়াটা আবার রিভিশন দিই, তাহলে সেটা কিন্তু আমার দীর্ঘ সময় কিন্তু মনে থাকবে, সঙ্গে সঙ্গে কখনো রিভিশন দেবে না। 2 নম্বর পদ্ধতি, ফাইনম্যান পদ্ধতি। পদার্থবিদ ফাইনম্যান এই ফাইনম্যান পদ্ধতি সৃষ্টি করেছেন। তিনি বলেছেন কোনো কিছু শেখানো একটা দুর্দান্ত জিনিস। যখন তুমি কোনো কিছু শেখাতে যাচ্ছ কাউকে, তখন তুমি বিষয়টা গুছিয়ে ছোট করে সুন্দর করে বুঝে নেবে। তাহলে তুমি যেটা পড়ছো, পড়ার পরে যদি কাউকে শেখাতে পারো, ছোট ছোট ভাই বোন যদি থাকে, বাড়ির কেউ থাকে, দাদু দিদিমা থাকে, তুমি পড়লে, পড়ার পরে তুমি তাদেরকে শেখালে বা বললে, খুব শর্টে বললে, তাহলে এটা তোমার মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, কি বলেছি, বা তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করলে যে আজকে জানিস তো এই টপিকটা পড়েছি, এই টপিকটা তোর বুঝিস, নাহলে আমি একটুখানি তোদেরকে বলে দিচ্ছি, বা দুই বন্ধু নিয়ে আলোচনা করলে, তাহলে কোনো একটা টপিক পড়েছ সেটা দুই বন্ধুর ভিতরে আলোচনা করতে পারো, বাড়ির ছোটরা যদি কেউ থাকে তাকে তুমি ব্যাপারটা বোঝাতে পারো। যদি তুমি কোনো কিছু পড়ে কাউকে বোঝাও তাহলে সেটা দীর্ঘ সময় ধরে মনে থাকবে, এটাকে বলা হয় ফাইনম্যান পদ্ধতি। এটা আমি তুমি কেউ নয়, এটা পদার্থবিদ ফাইনম্যান এটা কিন্তু আবিষ্কার করেছিলেন, সেটা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টেকনিক। অবশ্যই যেটাই পড়ো না কেন সেটা অন্যদেরকে শেখানোর চেষ্টা করো, দেখবে মনে থাকবে বেশি। নেক্সট হচ্ছে পোমোডোরো পদ্ধতি। স্যার পোমোডোরো পদ্ধতিটা কি, 1980 সালে এই পোমোডোরো পদ্ধতি সৃষ্টি করেছিলেন স্যার ফ্রান্সিসকো। এই পোমোডোরো পদ্ধতিতে এমন একটা পদ্ধতি যেখানে তোমাকে বলা হচ্ছে তুমি যদি টানা 25 মিনিট কোনো কিছু পড়ো, পড়ার পর 5 মিনিট তোমাকে রেস্ট দিতে হবে। এই রেস্টের সময়টা অন্য কিছু করলে হবে না, এই পদ্ধতিটার মাধ্যমে তোমাকে কি করতে হবে, দেখো আমরা কি করি, মোবাইল, ফেসবুক, ইউটিউব যখন রেস্ট পাই তখন এটা নিয়ে ঘাটাঘাটি করি, তা করলে হবে না। তুমি 25 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা পড়েছো, পড়ার পরে তুমি 5 মিনিট, 10 মিনিট নিরিবিলি একা থাকবে, কোনো কাজে নিয়োজিত থাকলে কিন্তু হবে না, যেটাকে বলা হচ্ছে পোমোডোরো পদ্ধতি। স্যার ফ্রান্সিসকো 1980 সালে এই পোমোডোরো পদ্ধতি তিনি আবিষ্কার করেন। তিনি বলেন 25 মিনিট পড়ো, 5 মিনিট রেস্ট নাও, এই 5 মিনিট একদম নিরিবিলি একাকি থাকো, কোনো বিষয়ের ভিতরে ইনভলভ হলে চলবে না। তাহলে আমাদের কোনো কিছু পড়া বা যাই হোক না কেন সেটা কিন্তু মনে রাখতে আমাদের সুবিধা হয়। সেজন্য অবশ্যই
পড়ার মাঝখানে একটু দু পাঁচ মিনিটের জন্য বিরতি রেখে নিজেকে নিরিবিলি রাখো। এটা তোমার পড়া মনে রাখতে কিন্তু অনেক সুবিধা করবে। নেক্সট, পর্যাপ্ত পরিমাণে ঘুম। আমরা এটা কিন্তু অনেকে ভুল করি। পরীক্ষার ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে এসে আমরা কিন্তু সারা রাত জেগে পড়ি। সব থেকে ক্ষতিকর বিষয়, একটা পরীক্ষা করে দেখা গেছে যে যারা রাতে জেগে বেশি পরিমাণে পড়ে, পরীক্ষার আগের রাত্রে ঠিকঠাক যদি পর্যাপ্ত না ঘুমায়, পরীক্ষা দিতে গিয়ে তাদের পরীক্ষা কোনো দিন ভালো হয় না। সেই জন্য জেসিকা পেইন, তিনি বলেছেন, বিশেষ মনোবিদ জেসিকা পেইন, তিনি বলেছেন যদি পড়াটা ঠিকঠাক মনে আমাদের রাখতে হয় তাহলে আমাদের পর্যাপ্ত কিন্তু ঘুমের প্রয়োজন। তুমি পড়াশোনা করার পরে নির্দিষ্ট পরিমাণ যদি একটা ঘুম দিয়ে নাও তাহলে ব্রেনটা তোমার সুস্থ থাকবে এবং পড়াটা কিন্তু দীর্ঘ সময় ধরে মনে থাকবে। আর লাস্ট 5 নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে নিমোনিক পদ্ধতি। আমাদের পড়াটা বিভিন্ন বিষয়ের সঙ্গে রিলেট করে নিতে হবে। একটা ছবি কোনো একটা বিষয়ের সঙ্গে, কোনো একটা বিষয়ের সঙ্গে, ছোটো 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 বিষয়ের সঙ্গে রিলেট করে নিতে হবে পড়াশোনার বিষয়টা। তুমি যেটা পড়ছো সেটা অন্য একটা বিষয়ের সঙ্গে রিলেট করে নিয়ে মনে রাখার চেষ্টা করতে হবে। ছোটো 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 বিষয়, একটা ছবি বা কোনো একটা নাম, কোনো একটা বিষয়ের উপরে ছোটো 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 করে তুমি রিলেট করে নাও, তাহলে কিন্তু তোমার মনে রাখতে সুবিধা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে 5টা পদ্ধতি বললাম, একটু যদি তোমরা মেনে চলতে পারো, আগামী 2 থেকে যে 3 মাস রয়েছে, আশা করছি তোমার এই ব্রেনের পাওয়ার বা শক্তি কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এবং দুর্দান্ত রেজাল্টের অধিকারী হবে। এবং তোমরা এই কথাটা আর কোনোদিন বলবে না যে স্যার পড়ি আর মনে থাকে না। এই পদ্ধতিগুলো অবশ্যই মেনে চলো এবং দুর্দান্ত রেজাল্টের অধিকারেও তোমা হও। তো প্রিয় শিক্ষকবৃন্দ, সকলে ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবো অন্য একটা টপিক নিয়ে অন্য একটা ভিডিওতে।